তো জহরাল ফাসাদ ফিল বাররে বাহার আল্লাহ তাআলা সুরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন অবক্ষয় ফাসাদ ভারsham মহিনতা ধরা বিকৃতি এসব কিছু জহারা বিজয়ী হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে এগুলোর জহুর গড়েছে আবির্ভাব ঘটেছে প্রচন্ড শক্তি নিয়ে যে সালাম মাগলুব হয়ে গেছে ইসলাটা সংশোধনটা পরাস্ত হয়ে গেছে ফাসাতটা ভারসমমহিনতা এবং নষ্টম ভ্রষ্টম জহারা জাহের হয়ে গেছে জাহারা দুই অর্থ গলা বা বিজয়ী হয়ে গেছে সালাহের চেয়ে ফাঁসারটা বিজয়ী সালাহটা মগলুব ভালোটা পরাস্ত মন্দটা কি বিজয়ী হয়ে গেছে অথচ এটা তো কথা ছিল না কথা ছিল পৃথিবীতে ভালোটা বিজয়ী থাকবে মন্দ থাকবে কিন্তু পরাস্ত পৃথিবী কখনো একেবারে মন্দ মুক্ত থাকবে না মন্দ কিছু থাকবে থাকবেই বেঁচে আছে না সব মুরবী মারা গেলেও মুরব্বী একজন তো আছে আমি কিশোরগঞ্জে ওয়াজে গেলাম তো এক পাবলিক এসে বলে যে হুজুর আমাকে কিছু দিনই ভাই এসে বললেন যে আমাদের মুরব্বি আপনাকে ডাকে তো আমি ওনাকে বললাম যে মুরব্বি তো কেউ বেছে নাই। আমি কেন ওনারাই তো আসল মুরব্বি আল্লাহ মুরব্বীরা সব চলে গেছে তোমরা কোন মুরব্বির কথা বলো তবে খুব লং টাইম লং জিবি এক মুরব্বি বেছে আছে এখনো দুনিয়ার সব অশান্তির মূলে হল সেই মুরব্বি তোমরা কোন মুরব্বির দিকে ডাকো ঠিক না সেই মুরব্বি যতদিন আছে ততদিন ফিতনা ফাসাদ পৃথিবীতে থাকবে জহর আল ফাসাদ ফাসাদ জহের ফাসাদ বিজয়ী ফাসাদ প্রচণ্ড দুর্নিবার গতি নিয়ে এগিয়ে এসেছে পৃথিবীতে বিশেষ করে এই যুগে এখন তো ফাসাদের সাম্রাজ্য সারা পৃথিবীতে ফাসাদের ফাসাদের যৌথ বাহিনী সারা ওয়ার্ল্ডে ফাসাদের মিডিয়া সর্বত্র ফাসাদের বক্তব্য সর্বত্র ফাসাদের কর্মীরা কোটি 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 এক পরিসংখ্যানে দেখলাম চরিত্রহীনা নারীর সংখ্যা সাতশো মিলিয়ন সাতশো মিলিয়ন তরুণী নারী এই যুগের যুবকদের চরিত্র নষ্ট কজা করার কাজে চব্বিশ ঘন্টা ব্যস্ত মিলিয়ন মিলিয়নে কত লাখ এক জহর ফসাদ বিজয়ী হয়ে গেছে ছড়িয়ে পড়েছে গালিব হয়ে গেছে ফিলবার স্থলে এবং জলে স্থল অঞ্চলে ফিল বাহার মানে ফি কোরাল বাহার ফি মুদুনিল বাহার ফিল মুদুনিল মুজাওয়ার বাহার সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলগুলিতেও মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে সাধারণত সমুদ্র উপকূলের মানুষেরা একটু দিনদা থাকার কথা সমুদ্রের ভয়ে টর্নেডোর ভয়ে সাইক্লোনের ভয়ে আইলার ভয়ে নার্গিসের ভয়ে ভয়ে ঠিক না বাংলাদেশের সেন্ট মার্টিন এখানকার মানুষটা খুব দিনদার সাগরের মাঝখানে থাকে কোন সময় সাগরে গিলে খায় একটা ভয় থাকে অনেক দিনদার ওরা সাগরের মতো ভয়ঙ্কর সুনামি সাইক্লোন সৃষ্টিকারী এক শক্তির কিনারে যারা থাকে তো আল্লাহ হওয়ার কথা কিন্তু সেখানেও ফাসাদ আরো ব্যাপকভাবে সরিয়ে পড়েছে ফাসাদ সবাই জানি জহর ফাসাদ মানে ফাক্কুল এড়ে দাল ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া আল খুরুজ আনিল আল খুরুজান মানহাজিল্লা আল্লাহর মানহাজ থেকে বেরিয়ে যাও মান খরাজা আন মানহাজিল্লাহি ফালা বুদান তাফসুদা হায়াতু আল্লাহর নিয়ম থেকে যেই বের হবে তার হায়াত তার জীবন বিপর্যস্ত ফাসাদগ্রস্ত হবেই 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 কোনো সন্দেহ নেই জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল এখন স্থল অঞ্চল বলতে একবারে বায়ুমন্ডল সুদ্ধা বিমানে যান বিমানে আকাশে উড়েন সেখানে বিমান বিমানবালারা সেখানে আরো কত কিসিমের বালা আছে মত পরিবেশনের জন্য শূন্য আকাশে উড়েও ফাসাদ ঠিক নয় কি টাইটানিক সেই ব্রিটিশ ব্রিটেন থেকে আমেরিকা যাচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিনোদন জাহাজ বিনোদন কয়েকশো মিলিয়ন ডলারের স্বর্ণালঙ্কার ছিল সেখানকার নারীদের শরীরে বিশ্বের সবচেয়ে উন্নত আসবাবপত্র সাজসজ্জা সেখানে একটা পুস্তিকা বিতরণ করা হয়েছিল সেই জাতিদের মাঝে যে স্বয়ং আল্লাহ নেমে আসলেও এই জাহাজ ডুবাতে পারবে না কারণ এই জাহাজের মাঝখানে একটা স্টিল ব্যারিকেড দেওয়া সামনের অংশ যদি ফেটে পানিতে ভরেও যায় পিছনের অংশে পানি ঢুকবে না অতএব ডুববে না কিন্তু পিছনের অংশে পানি ভরা ঠলে এটা যে নিচে চলে যাবে আর পিছনের অংশ শূন্য হয়ে যাবে আর এভাবে যখন শূন্য হবে তখন এই ভার সহ্য করতে না পেরে মাঝখানে ভেঙ্গে দুই টুকরা হয়ে দুই টুকরা দুই দিকে চলে যাবে ওই প্রযুক্তি তাদের মধ্যে ছিল না জানা ছিল না টাইটানিক এক সামনেরটা যখন ফেটে গিয়ে পানিতে ভার হয়ে নিচে গেল পিছনটা উপরে উঠে একবারে খাড়া যখনই খাড়া হলো মাঝখানে ভেঙ্গে দুই ভাগ এই ফাসাদটার জন্য কে দেয় আল্লাহ দায়ী না মানুষ দায়ী। মানুষ দেয় অহংকার কেন করলা আর সমুদ্রের বুকে এই পাপাচার এ অনাচার কেন করল কেন সেখানে এটা করার জন্য করে বাছাই আল্লাহ সাগরের বুকে বসে পর্যন্ত এ অন্যায় করবা বার দেখুন উনিশশো কত সালে চ্যালেঞ্জার আমেরিকান রণতরী চ্যালেঞ্জার রণতরী নয় মহাকাশ মহাকাশ যান চ্যালেঞ্জার এগারো হাজার কোটি ডলার নির্মাণ করে বানিয়েছে চ্যালেঞ্জার মানে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে টাইটানিক এক চ্যালেঞ্জ দিল সমুদ্রে আল্লাহকে এটা কয়েক ঘন্টার মধ্যে আটলান্টিকের তলায় চলে গেল আইসবার বরফের সাথে ধাক্কা খেয়ে তলায় গিয়ে সমুদ্রের তলায় যায় নাই কেন আল্লাহ তো জানে সমুদ্রের তলায় চলে গেলে ডুবুরি জাহাজ দিয়ে বের করে ফেলবে সমুদ্রের তলায় দুই খন্ডের এক খন্ডও যায় নাই ওই বরফের পাহাড়ের মাথার উপরে আটকে রেসে ওরা খুঁজছে তলায় এটা রয়েছে উপরে আল্লাহর মার যে কিরকম ওইদিকে চ্যালেঞ্জার চ্যালেঞ্জ জানিয়েছে আল্লাহকে উৎক্ষেপণের মাত্র চুয়াত্তর মিনিটে চুয়াত্তর সেকেন্ডের মধ্যে বাস্ট হয়ে বিলীন হয়ে গেল বুঝেন না জহরি বাহারি কারণ কি এই মহাবিশ্বে যদি শুধু মানুষকে মহাবিশ্ব থেকে বিদায় করে দেন আর জিন জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দেন গোটা মহাবিশ্ব শান্তিময় থাকবে গোটা মহাবিশ্বে একটা জড় তুপানো আসবে না যদি মানব জাতি আর জিন জাতি দুই জাতিকে পৃথিবী থেকে আল্লাহ সরাই দেয় আল্লাহর গোটা মহাবিশ্ব শান্তি এখন এই টুপি মাথায় দেওয়া আর পাগড়ি যতই জুব্বা জাব্বা গায়ে দিই সমস্ত ভাসাদের মূল আমরাই নাকি আল্লাহর পৃথিবীতে এক একটা গ্যালাক্সিতে দশ হাজার কোটি নক্ষত্র থেকে ত্রিশ হাজার কোটি নক্ষত্র দশ থেকে তিরিশ হাজার কোটি চন্দ্র সূর্য এক একটা গ্যালাক্সির ছায়াপথে আছে ওরা তো কোনো ফাসাদ করে না একটা সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান এত বড় সূর্য ফাসাদ করলে তো গোটা সৌরত কচ্ছ্বাস হয়ে যায় সে তো কোনো ফাসাদ করে নাই ফাসাদ করে সাড়ে তিন এত লম্বা এগুলি এগুলির মধ্যে যা আল্লাহ কি দিছে আল্লাহ কি জন্য আমানতটা নিলা আসমানে ভয় পাইছে আল্লাহ তোমার আমানত তোমার দ্বীনের হুকুমাহাকাম পালনের দায়িত্ব আমার নিতে পারবো না ইন্না আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ পৃথিবী পাহাড় সবার উপরে আমি পেশ করেছি আমার ইসলামের দায় দায়িত্ব আমরা হ্যাঁ আদেশ নিষেধ পালনের দায় দায়িত্ব নিতে পারবা কিনা এটা বহন করতে সবাই অস্বীকার করেছে ছোট্ট হে আব্দুর রাজাক বিন ইউসুফ কাজী ইব্রাহিম এই দলের লোকেরা আদমের পোলা কই আমরা পারবো এ তোরাই সমস্ত বিপর্যয় নাটের গুরু আল্লাহর এই মহাবিশ্বে না হলে কোনো ফাসাদ হতো না আল্লাহ কি বলছেন বেমা কাসাবাতি শামসল কামার এটা বলেন নাই চন্দ্র সূর্য এই দুইজনে যা করছে মহাবিশ্বে ফাসাদ হয়েছে এটা বলেন নাই বেমা কাসাবাত মানুষের হাত যা কামাই করেছে এই এই জন্য মানুষের হস্তকর্ম অপকর্মের কারণে জলে স্থলে অন্তরীক্ষে সর্বত্র বিপর্যয় তৈরি হয়েছে ওজন গ্যাস ফাটাইছে কি মাথার উপরে যে টপস্ফিয়ার আইনসফিয়ার ওজনসফিয়ার সাতটা স্টেজ মহাশূন্য থেকে ক্যান্সার সৃষ্টিকারী ভায়োলেট রেগুলি পৃথিবীতে যাতে নামতে না পারে ওজন গ্যাসের একটা স্তর দিয়েছে এটা ফিল্টার সূর্যের ক্যান্সার সৃষ্টিকারী কিরণগুলোকে ওই ফিল্টার ফিল্টার করে উপরে রেখে দেবে নিচে সহনীয় মাত্রায় নামতে দেবে কিন্তু তোমরা কার্বন ডাই অতি মাত্রায় কালো ধোঁয়া তেল জ্বালাইয়া এমন অবস্থা করছো এত অতিরিক্ত তেল পোড়াইছো আল্লা তালার সৃষ্টি ওজন গ্যাস ফাটাই দিয়েছে তোমরা ওই ফাঁসাদ তোমরা তৈরি করেছো এখন ওখান থেকে আল্ট্রাভায়োলেট রে নামে ক্যান্সার হচ্ছে কে দায়ী আমরা যত নাগরিক তত গাড়ি এক এক একজনের বাসায় গিয়ে দেখেন ঢাকায় পাঁচটা ছয়টা গাড়ি এত গাড়ির দরকার কি এত তেল পোড়াও কা তোমার এই পৃথিবীতে তো এত ধোঁয়া সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ তালার পৃথিবী খুব পরিমাপে সৃষ্টি একটু কিছু কম করবা এখন শীত নাই শীত তোমরা দূর করে দিচ্ছ এই ফাসাদ তোমরা করেছ কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড বেশি মাত্রা নিঃসরণ করে কালো ধোঁয়া যেমনে পার্শ্ব এমনে বের করে ওখান থেকে ওজন স্পিয়ার ফাটিয়ে এখন অতিমাত্রায় উষ্ণতা সৃষ্টি করে দিয়েছে তোমরা শীত নাই শীতকালে মানুষ পাখা জ্বালাইয়া ঘুমায় গ্রামের ছায়াগারা পরিবেশ থেকে আকাশের দিকে তাকালে কী সুন্দর গ্রহ তারা খচিত আকাশ দেখা যায় কী সুন্দর আকাশ শহরের কোনো বিল্ডিং থেকে তাকালে কিছু দেখা যায় না কারণ শহরকেই তোমরা তারকা বানিয়ে দিয়েছে চতুর্দিকে তারার মতো হাজার লাখও বাতি জ্বালিয়ে দিয়েছে যার কারণে আল্লা সৃষ্ট প্রকৃতির যে সুন্দর দৃশ্য শহর জীবন থেকে হারিয়ে গেছে জোহর আল ফাঁস দুফিল বরওয়াল বাহার ফাসাদ্টা টেলি মতন আম মতন শামেলা কম্প্রিহেনসিভ একটা শব্দ সামাজিক অবক্ষয়ের জন্য তোমরা দায়ী ধর্মীয় অবক্ষয়ের জন্য তোমরা দায়ী সকল বিপর্যয়ের জন্য মানুষ আর জিনেরা দায়ী আর কোনো লোক দায়ী না ছোটকালে আটা রুটি খেতেও একটা গ্রান পাইতাম এখন আটা খাই না মাটি খাই বুঝি না কি হাইব্রিড একটা বানাইছে এখনকার শিশুরা মাছ খায় না কারণ মাছের স্বাদ স্বাদ মজার বাপ দাদা সদ্য গোষ্ঠীও নেই মাছ খেতে চায় না আমি ছোটকালে মাছ খাইতাম সেই লোভ লোভে এখনো খাই কিন্তু জিব্বা কয় কাজী কি খাস এগুলি ফাসাদ একটা ফল খেয়ে স্বাদ নাই ফাসাদ হুম মাঝহারো ও দেখতে কি সুন্দর ভিতরে কি অসন্দর ঠিক নয় কি ছোটবেলা আমার এখনো মনে আছে শশা খেয়েছি এতটুক শশা কি গ্রান কি ফ্লেভার সেই শশা গাছ থেকে ছেড়ে মুখে দিলে মনে হয় যেন দুনিয়াতে আসিনে নাই আজকে এ শশা বানাইছে এত বড় লাউও ভয় পায় এগুলি রে দেখলে কি খায় এগুলি সালাদের মধ্যে কাটি কাটি দেয় বসকা বসকা আহারে দুনিয়া কাকে বলে স্ত্রী একগুলি আছে এখন ফাঁসাদ আখলা কি ফাসাদ আগের যুগের স্ত্রীরা স্বামীর লগে গন্ডগোল হইলে নাক কানে দুল খুলি রাখত এটা কড়া প্রতিবাদ ভয়ঙ্কর প্রতিবাদ স্বামী যখন দেখলো আজকে কানের দুল নেই মানে ভয়াবহ অবস্থা কিভাবে তার সাথে সম্পর্ক ঠিক করা যায় চেষ্টা করে ঠিক করতো আর যদি নাকের ফুল খুলি ফলাইতো তাহলে তো কে হ্যাঁ দেখো কথা শোনো নইলে এখনই খুলিব কানের দুল আজিকে তো আমি খোপা বাঁধিব না আলগা রইবে চুল এগুলি ছিল হুমকি চুল এই খোপা বাঁধে নাই স্বামী এসলা হয়ে গেছে সর্বনাশ ও তো আমার জন্য সাজবে এটা তার এবাদত আমি এটা দেখবো এটা আমার এন্টারটেনমেন্ট পারিবারিক সিনেমা হল নাকি বৈধ সিনেমা হল সাওয়াবের সিনেমা হল জান্নাতি সিনেমা হল আগের স্ত্রীরা হুমকি দিতে এইভাবে নাকের ভুল করতে আর এখনকার গুলি সাথে সাথে থানায় অথবা কোর্টে গিয়া ডিভোর্স যেমন কুকুর তেমন মুগুর আমরা ফাসাদি জামানার ফোলা পাইন ফাসাদি জমানার সন্তান তো জহর আল ফাসাদ বাহারি এগুলি আমাদের কর্মফল আমাদের কর্মফল আল খবিসা তুলিল খবিসিন তুমি যদি খবি হও মহিলা যদি খবিস হয় চরিত্রহীন হয় তার স্বামীটাও আসবে চরিত্রহীন আর তুমি যদি চরিত্রবতী হও স্বামীটাও আসবে কি চরিত্রবান অত্যাই বা তো সময় কম যেহেতু মূল কথাটা ধরে রাখেন সমস্ত ফাসাদ সামাজিক ফাসাদ সামাজিক বিপর্যয় ধর্ম বিপর্যয় বৈশ্বিক বিপর্যয় প্রকৃতির বিপর্যয় ফসলের বিপর্যয় ফলমূলের বিপর্যয় মাটির বিপর্যয় সমস্ত বিপর্যয়ের মূল কারণ আল খুরুজওয়ান মানহাজিল্লাহ হাজিল্লা আল্লাহ নিয়ম থেকে বেরিয়ে যাওয়া আর এটা থেকে উত্তরণের পথ ইলা মানহাজিল্লাহ আল্লাহর মানহাজ আল্লাহ সিস্টেমের দিকে ফিরে আসা